রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক নূর আলম। 1982 সালে চিড়িয়াখানায় তার কর্মজীবন শুরু হয়েছিল। শুরুতে এক বছর শিম্পাঞ্জির দেখভাল করতেন, পরের বছর থেকেই জলহস্তিদের দেখাশোনার দায়িত্ব পান। সেই যে শুরু, এই করে জীবনের 38 বছরই চলে গেল জলহস্তিদের দেখভাল করতে করতে। আসলে এদেরকে না দেখলে আমার জানি কেমন ভালোই লাগে না। এদেরকে দেখাশোনা করাটা আমার দেখতে দেখতে এদের জন্য অনেকটা মায়া হয়ে গেছে। নূর আলমের সংসার বড় হয়েছে, 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে এমএ পাস করে চাকরি করছেন, অন্য ছেলে মেয়েরাও পড়াশোনা করছেন। নূর আলমের জলহস্তি পরিবারও বড় হয়েছে। ডায়না টিটো দম্পতি দিয়ে যে সংসার শুরু হয়েছিল ফাল্গুন মাসে জন্ম নেওয়া ফাল্গুনী সহ, সেই সংসারের সদস্য সংখ্যা এখন 14। কালাপাহাড়, জলসুন্দরী, দুরন্ত সহ সব সদস্যদের জন্ম হয়েছে নূর আলমের তত্ত্বাবধানে। জলহস্তি আমরা 2টি আনছি বাইরের থেকে। এখানে 20টা সদস্য আছে। একটা আমরা কুয়েতে দিছি, 2টা গাজীপুরে দিছি, দোলহাজারিতে 2টা দিছি, রংপুরে 3টা দিছি, আমাদের এখানে এখনো 13টা আছে। পুরুষ জলহস্তি নিজের সন্তানকে জন্মের পর মেরে ফেলে, তাই বর্তমানে সন্তানের জন্ম হওয়ার আগেই পুরুষ জলহস্তিদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। সাবসাহারান আফ্রিকার হিংস্র জলহস্তিদের গৃহপালিত প্রাণীদের মতোই পালছেন নূর আলম। এর মধ্যে বিপদও ঘটেছে। ডায়নার প্রথম বাচ্চা হওয়ার পর দেখতে গেলে ডায়না তাড়া করেছিল। সেই যাত্রায় টিটো ডায়নার সামনে এসে নূর আলমের প্রাণ বাঁচিয়েছিল, তাই টিটোর প্রতি কৃতজ্ঞতার মাত্রাটাও একটু বেশি। নূর আলম মনে করেন, জলহস্তিরা কথা বলতে না পারলেও তাদের ভাষা তিনি বুঝতে পারেন। ওর ভাষা বুঝি, ও আর অনেক, যদিও কথা না বলতে পারে, আসলে ওর অনেক ভাষা বুঝি। ওর খাওয়া দাওয়া চলাফেরা একটু এদিক সেদিক হইলে আমি ওটা বুঝতে পারি। তারাও নূর আলমের কথা মেনে চলে। এভাবেই বন্ধুত্বটা গাঢ় হয়েছে। 2022 সাল পর্যন্ত চাকরিতে আছেন নূর আলম। তারপর জলহস্তিদের কে দেখবে তা নিয়ে এখন থেকেই তিনি চিন্তিত।